কুরকুর করে শব্দ করে খেতে দাঁড়ুন তাই যতই লুকা পাতালারে ছাড়বো নাকি তাই কুরকুর মানে কুরকুরে নয় এটা বোঝা চাই এই চাইনিজ নারীদের সব কিছুতে তাই পোকা খাওয়া চাই খাওয়ার আগে তেঁতুলের জলে ডুবানো চাই ফুচকা ভেবে ভুল করে তাই জিবে জল আনো না তাই নাককাড়া চাইনিজ নারীদের তাই সবকিছুতে পোকা খাওয়া চাই পোকা না খেতে পেয়ে মরছে দিনে শত শত উড পাখি তাই নমস্কার আমি সুইপাস আবার চলে এসেছি তাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসেন্ট রোস্টার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দাও তার পাশে রাখা বেল আইকন টুক করে টিপে দাও ভিডিওটিকে লাইক করে দাও ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে সুইপাস ফোর নাইন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার সেখানে গিয়েও তোমরা আমাকে ফলো করতে পারো লেটস স্টার্ট দ্য ভিডিও ওয়ার্ল্ড ফেমাস কাউলেগ ইট ইউন এই হচ্ছে সেই তিন জন্তু যারা গরুর পা খাওয়ার এক্সপার্ট গরুর পা দেখলে এদের মাথা ঠিক থাকে না গরুর পা আর নুডলস রান্না জানো নাকি কেউ কিরকম হয় গরুর পা আর নুডুলস রান্না দেখেছো নাকি কেউ পা খা তাদের ট্রাডিশনালি চাইনিজ ফুড উইথ নুডলস সুপ প্রথমে পা গুলি জলে ধুয়ে পরিষ্কার করতে হবে ছুরি দিয়ে এখানে চুপ কারণ গোবর মাখা পা রান্নায় তৈরি হবে না নুডুলসুপ একে একে পেঁয়াজ পেঁপে গাজর সব কিছু কাটতে হবে সাইজ মতো রান্নার সময় গরম জলে ডেচকিতে দিতে হবে গরুর পা আর সবজি যত সবকিছু হয়ে গেলে নামিয়ে নিতে হবে গরুর পা জুস আর সবজি যত খাওয়ার সময় নুডলস কেটে গরুর পা জুস মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে নুডুলস স্যুপ কিরকম খেতে লাগে গরুর পা রান্না আর নুডুলস সুপ জানো নাকি কেউ খাওয়ার সময় এরা হাসাহাসি করতে থাকে ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিয়া ভার্সেস চায়না আমাদের দেশে মানে আমাদের ইন্ডিয়াতে দেখলাম রাস্তাঘাটে মাঠে জঙ্গলে যেখানে সেখানে দেখবে কুকুর বিড়াল সাপ ঘুরে বেড়াচ্ছে তো একদিন আমি চায়নাতে গিয়েছিলাম তো গিয়েছিলাম এই এলইডি মোশন ক্যাবিনেট লাইটটা চায়নাতে সেন্সার কিনতে তো এটা হচ্ছে সেই লাইটটা তো এই লাইটটা কিনতে যাওয়ার জন্য আমি চায়নাতে গিয়েছিলাম চায়নাতে গিয়ে দেখলাম হঠাৎ করে তাদের দোকানে সব কুকুর বিড়াল সাপ সব লকারের মধ্যে বন্দি হয়ে আছে তো কি ব্যাপার আমি বুঝতে পারলাম না তো হঠাৎ করে একটি সব ছিল সেখানে জিজ্ঞেস করলাম এই চাইনিজ ভাষায় জিজ্ঞেস করতে হলো কি হাউ মাউ ফু কি উঠছে তো তারা বলল যে আমাকে যে এগুলো নাকি বিক্রির জন্য তো হঠাৎ করে দেখলাম দুজন একজন ছেলে মেয়ে আসছে তো ছেলে মেয়ে দেখলাম একটা কুকুর সাদা কুকুর কিনে নিয়ে চলে যাচ্ছে তো তাদের পিছু নিলাম যে দেখলাম অবাক কাণ্ড চলছে সেখানে কুকুরটাকে পড়া করছে ঠিক আছে মানে কুকুরটাকে আগুনে ঝলসাচ্ছে ঝলসিয়ে নদীতে গিয়ে কাটছে তো তারপর ইন্ডিয়াতে আমি চলে আসি আমি এই ব্যাপারে কিছু খোঁজ খবর নেই ন্যাশনাল অ্যানিম্যাল এজেন্সির মতে কুকুর খাওয়ার জন্য এরা নাকি এক্সপার্ট তাই মরছে দিনে শত শত কুকুর কুকুর না পেলে গির টিকটিকি মেরে ডাবের জলে মিশিয়ে খায় বাদ দেওয়া শুকুরের ভুঁড়ি ফেলে দেয় না এরা কেউ সেটা নাকি আবার খাওয়ার জিনিস জানন কি কেউ ভুড়ি না খেতে ফেলে ব্যাং মেরে চচ্চড়ি দিয়ে খায় ভাত দেখতে এদের যতই সুন্দর হোক না কেন এদের সবকিছুতেই সাপ ব্যাং টিকটিকি গরু ভুঁড়ি এবং কুকুর খাওয়া চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিকে লাইক করে দাও ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে আমাকে ফলো করতে পারো ইন্টাগ্রাম আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো দেখাচ্ছে আবার এরকম একটা নতুন মজাদার ভিডিও নিয়ে জিন্দ পদ্মাতারম